হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে জানাবো যে গুহার বরফ কখনো গলে না, এমনকি গ্রীষ্মকালেও না। তাহলে আসুন আর দেরি কেন, বিস্তারিত জেনে নিন। ভিডিওটি দেখার পূর্বে আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে ফেলুন পরবর্তী সকল মজার মজার ভিডিও আপডেটের জন্য। চীনের শান্দি প্রদেশের পর্বতে রয়েছে দেশটির বৃহত্তম বরফের গুহা, যা একটি 85 মিটার গভীর বোলিং পিনের আকৃতির স্তরীয় কাঠামো পর্বতের পাশে অবস্থিত। এর প্রাচীর এবং মেঝে পুরু বরফের স্তর দ্বারা প্রলিপ্ত। এর লম্বাটে বরফ কণাগুলো ছাদ থেকে মেঝে পর্যন্ত প্রসারিত। নিয়োগো গুহার গ্রীষ্মকালে হিমায়িত থাকার অনন্য ক্ষমতায় রয়েছে, এমনকি গ্রীষ্মকালে যখন বাইরের তাপমাত্রা অনেক বেড়ে গেলেও। ইউরোপ, মধ্য এশিয়া এবং উত্তর আমেরিকা জুড়ে প্রচুর বরফের গুহা রয়েছে, যেখানে সারা বছর জুড়ে শীতকাল থাকে। এই বরফের গুহার বেশিরভাগ শীতল অঞ্চলে অবস্থিত, যেমন আলাস্কা, আইসল্যান্ড এবং রাশিয়া, যেখানে প্রচুর বরফের বছরের নিম্ন তাপমাত্রা গুহাগুলোকে স্বাভাবিকভাবে শীতল এবং হিমায়িত রাখতে সাহায্য করে। তবে বরফের গুহা উষ্ণ আবহাওয়াতেও বিদ্যমান। নিউ বরফের গুহা চীন। বেশিরভাগ গুহায় শীতল ফাঁক নামে পরিচিত। এই গুহাগুলোতে রয়েছে সুবিধামতো চিমনি এবং বাহিরের পথ, যা শীতকালে ঠান্ডা বাতাস ঢুকতে সাহায্য করে, কিন্তু গরমকালে গরম হাওয়া ঢুকে না। শীতকালে ঠান্ডা ঘন বাতাস গুহার মধ্যে অবস্থান করে, কোনো উষ্ণ হাওয়া থাকলে তাদের বের করে দেয়। গ্রীষ্মে গুহার ঠান্ডা হওয়ায় তাদের স্থানেই থাকে তুলনামূলকভাবে উষ্ণ, পৃষ্ঠের বায়ু হালকা হাওয়ায় প্রবেশ করতে পারে না। নিউ বরফের গুহা 280 ফুট গভীর এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 6,500 ফুট উচ্চতায় অবস্থিত। বিশ্বের সবচেয়ে বরফ গুহা হল এসুরিয়েভেন্ট, অবস্থিত অস্ট্রেলিয়ায় ওয়েরেফেন এ সালজবার্গের 40 কিলোমিটার দক্ষিণে। এই 42 কিলোমিটারের বেশি দীর্ঘ। আমেরিকার লোয়াতে রয়েছে ড্যাকুয়া নামের গুহা। গুহাটিতে সাধারণত বসন্ত এবং শীতকালে শুরুতে বরফহীন থাকে। এই সময়টিতে ঠান্ডা হাওয়া গুহার ভেতর ঢুকা এবং পাথরের দেওয়ালের তাপমাত্রা কমিয়ে দেয়। বরফ যখন গলতে শুরু করে, বরফ গলা পানি গুহার প্রবেশ করে বরফের সৃষ্টি করা জামে জুন মাসের দিকে সর্বোচ্চ ঘনত্ব লাভ করে। বরফের আগস্ট মাসের শেষ পর্যন্ত গুহায় অবস্থান করে। নিউ বরফের গুহার আরও কিছু ছবি আমাদের ভিডিওতে দেখানো হলো। প্রিয় বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু।